নমস্কার বন্ধুরা বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে আপনারা কেউ যদি কর্মসূত্রে এক জায়গা থেকে অন্য জায়গাতে ঠিকানা পরিবর্তন করেছেন এবং আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানাটি পরিবর্তন করতে চান, অথবা কোনো বিবাহিত মহিলা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানাটি পরিবর্তন করতে চান, তাহলে কিভাবে আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানাটি পরিবর্তন করবেন এবং এর জন্য কী কী ডকুমেন্ট লাগবে এবং কীভাবে এর জন্য ঘরে বসেই অনলাইনে আবেদন করতেবেন তার সম্পূর্ণ পদ্ধতিটি আমি দেখিয়ে দেব। তাহলে চলুন দেখে নিই কীভাবে অনলাইনে আবেদন করবেন। এবং বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনারা কেহ নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন। তাহলে আগামীতে সরকার থেকে আসা সব রকমের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আপনারা সবচেয়ে প্রথমেই পেয়ে যাবেন। তাহলে দেখিয়ে দিই কিভাবে খুব সহজেই অনলাইনে আবেদন করবেন। তাহলে বন্ধুরা, সচরাচর আপনি কী করবেন, আপনার মোবাইল অথবা কম্পিউটারে গুগল ক্রোমটি ওপেন করে নেবেন। গুগল ক্রোমটি ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে এখানে NVSP লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে উপরে দেখুন লেখা আছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এই লিঙ্কে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখুন এরকম একটি হোম পেজ চলে এসেছে, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের অপশন থাকবে, আপনাকে কী করতে হবে এখানে দেখুন নিচে চলে আসুন। এখানে দেখুন লেখা আছে লগ ইন রেজিস্টার, এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই দেখুন এরকম আপনার সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনাকে একটি ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, মানে এখানে রেজিস্টার করতে হবে আপনাকে। কেন, আপনার তো প্রথম থেকে রেজিস্টার নয়, তাহলে এখান থেকে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে। তাহলে আপনার দেখুন সবচেয়ে নিচে দেখুন লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার, তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করে নিই। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে এন্টার ইয়োর মোবাইল নাম্বার এবং নিচে ক্যাপচা দেওয়া আছে, মানে এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আমি আমার যে মোবাইল নাম্বার আছে সেটি এখানে দিয়ে দেব। আমি মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। এরপরে এখন কী করব, এখানে দেখুন ক্যাপচা আছে, সেই ক্যাপচাটি এখানে ফিল আপ করে নেব। দেখুন আমি আমার ক্যাপচাটি এখানে ফিল আপ করে নিয়েছি এবং এখানে দেখুন নিচে লেখা আছে সেন্ড ওটিপি, তাই এবং কী করবো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করে নেব। দেখুন ক্লিক করার পর দেখুন আমার সামনে এরকম একটি এখানে ওটিপির অপশন চলে এসেছে, ঠিক আছে, এবং আমার মোবাইলেও ওটিপিটি চলে এসেছে। এখন আমি কী করবো, আমাকে কিন্তু 30 সেকেন্ডের ভিতরে এই ওটিপিটি এখানে ফিল আপ করতে হবে। তাহলে আমি ওটিপিটি এখানে ফিল আপ করে দিই। আমি ওটিপিটি এখানে ফিল আপ করে নিয়েছি। এখন দেখুন লেখা নিচে লেখা আছে ভেরিফাই ওটিপি, সেই ভেরিফাই ওটিপিতে আমি ক্লিক করে নেব। এই দেখুন আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখন এখন কী করবেন, এখানে দেখুন লেখা আছে অপশন আই হ্যাভ এপিক নাম্বার এবং এখানে লেখা আছে আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার, মানে আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার মানে আমার কাছে ভোটার নাম্বারটি নেই, এবং আমার কাছে যদি ভোটার নাম্বারটি থাকে তাহলে আমি কী করবো এখানে আই হ্যাভ এপিক নাম্বারে ক্লিক করে নেব। কিন্তু আমাকে কিন্তু এখানে আই হ্যাভ এপিক নাম্বারেই ক্লিক করতে হবে, কেননা আমি তো আমার ভোটার আইডির অ্যাড্রেসটি চেঞ্জ করতে চাই। তাহলে আই হ্যাভ এপিক নাম্বারে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে এপিক নাম্বার, মানে আমার ভোটার আইডির নাম্বারটি এখানে দিতে হবে, ঠিক আছে। এরপরে কী করতে হবে, এখানে দেখুন নিচে লেখা আছে ইমেল আইডি, ঠিক আছে, আমাকে কিন্তু এখানে ইমেল আইডিটিও ফিল আপ করতে হবে, মানে এটা কিন্তু অপশনাল, কিন্তু এখানে কিন্তু ইমেল আইডিটা দিলে খুবই ভালো, ঠিক আছে। এরপরে দেখুন লেখা আছে পাসওয়ার্ড, ঠিক আছে, আপনাকে কিন্তু এখানে নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং এখানে যে পাসওয়ার্ডটি দেবেন সেই পাসওয়ার্ডটি কিন্তু নিচে আবার কনফার্মেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এই পাসওয়ার্ডটি আপনি কীভাবে ক্রিয়েট করবেন এটির কিন্তু নিয়মাবলী এখানে নিচে দেওয়া আছে। এই দেখুন লেখা আছে পাসওয়ার্ড প্যাটার্ন, ঠিক আছে, এখানে লেখা আছে দেখুন 1 নম্বরে পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার, এখানে কিন্তু 6 ক্যারেক্টারের উপরে হতে হবে আপনার পাসওয়ার্ডটি। এরপর নিচে দেখুন লেখা আছে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 1 ডিজিট, মানে নাম্বার একটি পাসওয়ার্ডের মধ্যে একটি কিন্তু নাম্বার থাকতে হবে, ঠিক আছে, 1 থেকে 9 বা 10 0 যে কোনোটা দিতে পারবেন আপনি কিন্তু নাম্বার দিতেই হবে। এরপরে দেখুন লেখা আছে পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 1 স্পেশাল ক্যারেক্টার, একটি কিন্তু পাসওয়ার্ডের মধ্যে একটি স্পেশাল ক্যারেক্টারও দিতে হবে, হ্যাশ অথবা @ এরকম কিছু একটা দিতে হবে। এরপরে দেখুন এখানে লেখা আছে লাস্ট পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 1 আপার কেস, মানে এখানে কিন্তু ক্যাপিটাল লেটারও আপনাকে ইউজ করতে হবে। এরকম একটি পাসওয়ার্ড আপনাকে আমি ডান দিকে দেখুন একটি পাসওয়ার্ড অপশনাল একটি পাসওয়ার্ড আমি দেখে দিয়েছি, এইভাবে আপনার পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে হবে,
ঠিক আছে। এখন কি করবে, আমি এপিক নাম্বার দেব, এখানে ইমেল আইডি দেব, এখানে পাসওয়ার্ড এবং এখানে কনফার্মেশন পাসওয়ার্ডটিও দিয়ে দেবো। দেওয়ার পর এগুলো সব কিছু ফিল আপ করার পর আমি এখানে যেগুলো রেজিস্টার লেখা আছে এই রেজিস্টারে আমি ক্লিক করে নেব। এই দেখুন আমি আমার সব কিছু এখানে ফিল আপ করে নিয়েছি। এখন আমি কি করবো, এখানে রেজিস্টারে ক্লিক করে নেব। এখানে দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখন আপনার সামনে কিন্তু এখানে বাম দিকে দেখুন বিভিন্ন রকমের অপশন থাকবে। এখানে কিন্তু লেখা আছে, দেখুন দু নম্বর অপশনে চলে যাবেন, এখানে দেখুন লেখা আছে মাইগ্রেশন টু অ্যানাদার প্লেস, মানে আমার তো বুটের অ্যাড্রেসটি আমি চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে মাইগ্রেশন টু অ্যানাদার প্লেসে আমি ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা, এখানে চার রকমের অপশন আছে। এখানে লেখা আছে দেখুন সেলফ, এবং ডান দিকে লেখা আছে দেখুন ফ্যামিলি, এবং নিচে দেওয়া আছে মাইগ্রেশন আউটসাইড ইউর কনস্টিটিউয়েন্সি, এবং ডান দিকে লেখা আছে মাইগ্রেশন উইদিন ইউর কনস্টিটিউয়েন্সি। এখানে অপশনগুলোর মানে আমি বুঝিয়ে দিই। এখানে সেলফটা হচ্ছে মানে আপনি কি আপনার নিজের যে ভোটার আইডি কার্ড সেটি অ্যাড্রেসটি চেঞ্জ করবেন, যদি এরকম হয় তাহলে সেলফ রাখতে হবে, ঠিক আছে। এবং আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলি মেম্বার কারো অ্যাড্রেসটি চেঞ্জ করবেন, মানে ফ্যামিলি মেম্বার কেউ অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান, তাহলে এখানে ফ্যামিলিতে ক্লিক করবেন এবং এখানে দেখুন লেখা আছে এন্টার এপিক নাম্বার, মানে আপনার ফ্যামিলি মেম্বার যার অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান এই এখানে এপিক নাম্বারটি তার দিতে হবে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমি আমার শুধু আমারই অ্যাড্রেসটি চেঞ্জ করতে চাই, তাহলে এখানে সেলফে আমি ক্লিক করে রেখে দেবো। এবং এখানে দেখুন লেখা আছে মাইগ্রেশন আউটসাইড ইউর কনস্টিটিউয়েন্সি, মানে আপনার কনস্টিটিউয়েন্সির আউটসাইডে যদি বাইরে যদি আপনি আপনার অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এবং ডান দিকে এখানে দেখুন লেখা আছে মাইগ্রেশন উইদিন ইউর কনস্টিটিউয়েন্সি, মানে আমি কি করব, আমি আমার কনস্টিটিউয়েন্সির ভিতরেই আমি অ্যাড্রেসটি চেঞ্জ করব, তাই এখানে মাইগ্রেশন উইদিন ইউর কনস্টিটিউয়েন্সি এখানে ক্লিক করা থাকবে। এবং এখানে কি করব, আমি নেক্সটে ক্লিক করে নেব। নেক্সটে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখুন সব কিছু হিন্দি ভাষা লেখা আছে। আপনি যদি চান আপনার অন্য ল্যাঙ্গুয়েজে দেখতে চান তাহলে অন্য ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন ডান দিকে লেখা আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আমি কি করব, এখানে ইংলিশে আমার সোজ হবে তাই আমি ইংলিশটি এখানে ক্লিক করে নেব। আপনি যদি বেঙ্গলি চান বেঙ্গলি ক্লিক করতে পারবেন, অসামিস হলে অ্যাসামিসও ক্লিক করতে পারবেন, তাহলে আমি এখানে ইংলিশে ক্লিক করে নেব। ইংলিশে ক্লিক করার পর দেখুন সব কিছু সমস্ত কিছু ইংলিশে চলে এসেছে। এরপর আমি কি করব, এখানে এখানে দেখুন এখানে লেখা আছে দি ইলেকট্রিক রেজিস্ট্রেশন অফিসার, ঠিক আছে। এখানে লেখা আছে দি ইলেকট্রিক রেজিস্ট্রেশন অফিসার, মানে আসাম, এখান থেকে আপনাকে কিছু করতে হবে না। এবং এখানে লেখা আছে দেখুন স্টেট, স্টেটটি আপনার আসাম হবে, এখানে ক্লিক থাকতে হবে, ঠিক আছে। এরপরে লেখা আছে দেখুন অ্যাসেম্বলি পার্লামেন্টারি এবং কনস্টিটিউয়েন্সি, মানে আপনার কিন্তু আপনার এখানে কনস্টিটিউয়েন্সি এখানে সিলেক্ট করতে হবে। তাহলে আমি আমার যে কনস্টিটিউয়েন্সি আছে সেটি এখানে সিলেক্ট করে নেব, এই দেখুন সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখানে ডান দিকে লেখা আছে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট, মানে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি আমার ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেব, আমি আমার ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নিয়েছি। এরপরে কী করব, এখানে দেখুন আমার আবার চলে এসেছে, এখানে রিফ্রেশ হয়ে গেছে, তাই আমার এই যে অ্যাসেম্বলি পার্লামেন্টারি এবং কনস্টিটিউয়েন্সি লেখা আছে এখানে আমি আমার কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করে নেব। আমি সিলেক্ট করে নিয়েছি। এবং এখানে দেখুন লেখা আছে পার্টিকুলার্স অফ দি অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু আপনার যে অ্যাপিক নাম্বার দিয়েছেন আগে এই অ্যাপিক নাম্বার দিচ্ছেন, অ্যাপিক নাম্বার ওয়াইজ মানে আপনার ভোটার আইডি ওয়াইজ আপনার সব কিছু ডিটেলস এখানে চলে এসেছে, ঠিক আছে। আপনাকে এখানে কিছু আর কিছু করতে হবে না। এবং নিচে চলে যাবেন, নিচে চলে আসার পর এখানে দেখুন লেখা আছে এইচ, মানে কারেন্ট অ্যাড্রেস অফ মাই অর্ডিনারি রেসিডেন্ট হোয়ার আই হ্যাভ শিফটেড, মানে আমি যে জায়গাতে স্থানান্তরিত হব, মানে যে জায়গাতে আমি শিফট হব এই অ্যাড্রেসটি এখানে কিন্তু আমার পুরোপুরি ফিল আপ করতে হবে। এখানে দেখুন লেখা আছে হাউস ডোর নম্বর, মানে আমার হাউস নম্বরটি এখানে দিয়ে দেবো। এরপর নিচে লেখা আছে স্ট্রিট এরিয়া লোকালিটি, মানে এগুলো কিন্তু আমাকে এখানে ফিল আপ করতে হবে। এরপর লেখে নিচে দেওয়া আছে ভিলেজ টাউন, আমাকে ভিলেজ টাউনও এখানে কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসটিও এখানে ফিল আপ করতে হবে। এরপরে নিচে দেখুন পিনকোড আছে, আমার যে পিনকোড থাকবে সেই পিনকোডটি এখানে দিয়ে দেবো। এবং এখানে লেখা আছে স্টেট, স্টেটও থাকবে এবং সিলেক্ট ডিস্ট্রিক্টও থাকবে, ঠিক আছে। আর কিছু ফিল আপ না করে নিচে চলে আসবেন। এখানে লেখা আছে দেখুন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, মানে আপনার যে ডকুমেন্টস লাগে সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। মানে ডকুমেন্টটি কী কী আপনাকে আমি বলে দিই, আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে হবে এবং একটি অ্যাড্রেস প্রুফও আপনাকে এখানে দিতে হবে, আপলোড করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি বলে দিই, এখানে এই যে লেখা আছে আপলোড ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন আসবে এবং এখানে অপশনটিতে ক্লিক করে আপনি আপনার পাসপোর্ট সাইজ ফটোটি আপলোড করে নেবেন। পাসপোর্ট সাইজ ফটোটি আপলোড করার পর এখানে দেখুন লেখা আছে অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে। অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টটি এখানে আপনাকে আপলোড করতে হবে। এবং কী কী ডকুমেন্ট আপনি দিতে পারবেন, কী কী টাইপের ডকুমেন্ট আপনি দিতে পারবেন এখানে দেখে নিন। এই দেখুন আপনার কী কী ডকুমেন্ট দিতে পারবেন,
এখানে লেখা আছে দেখুন ইন্ডিয়ান পাসপোর্ট এবং লেখা আছে দেখুন ড্রাইভিং লাইসেন্স ন্যাশনালাইজড শিডিউল ব্যাংক রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড ওনিং রেকর্ড ইনক্লুডিং কিরণবাহী ঠিক আছে কিষাণবাহী সরি কিষাণবাহী এরপরে লেখা আছে দেখুন রেশন কার্ড ইনকাম ট্যাক্স অ্যারেস্টমেন্ট অর্ডার অথবা এখানে রেজিস্টার্ড র্যান্ড লিজ ডিড এরকম কিছু দিতে পারবেন টেলিফোন বিল লেটেস্ট কিছু আপনার ওয়ান ইয়ার ইলেকট্রিসিটি বিলও দিতে পারবেন ঠিক আছে এবং ব্যাংকের পাসবুকও দিতে পারবেন এরকম কিছু যদি থাকে আপনার এই ডকুমেন্ট হিসাবে এগুলো দিতে পারবেন যে কোনো একটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনাকে কিন্তু এখানে আপলোডও করতে হবে সেই ডকুমেন্টটি এবং আপনারা যারা বিবাহিত মহিলা আছেন তারা যদি আপনার মানে শ্বশুরবাড়ির অ্যাড্রেসে আপনি ট্রান্সফার করতে চান ভোটার আইডিটি তাহলে কিন্তু আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে আমি আপনাকে বলে দিই আপনার কিন্তু আপনার স্বামীর অ্যাড্রেস অ্যাড্রেস প্রুফ যা থাকবে সেই অ্যাড্রেস প্রুফটিও কিন্তু এখানে আপলোড করতে পারবেন ঠিক আছে এই অ্যাড্রেসটি কিন্তু আপনাকে যদি এখানে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার কামটি হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমি একটি ডকুমেন্ট সিলেক্ট করে নিই আমি এখানে দেখেছি দেখুন ইন্ডিয়ান পাসপোর্ট বা অথবা ড্রাইভিং লাইসেন্স তাহলে আমার ড্রাইভিং লাইসেন্স আছে তাই ড্রাইভিং লাইসেন্স আমি ক্লিক করে নেব এবং এখানে ব্রাউজ ফিচারে ক্লিক করে ব্রাউজে ক্লিক করে আমি আমার ডকুমেন্টটি এখান থেকে আপলোড করে নেব ঠিক আছে আপলোড করার পর এখানে নিচে চলে আসবেন চলে আসার পর এখানে দেখুন লেখা আছে ডিক্লারেশন এখানে নিচে প্লেস আছে মানে যে জায়গা থেকে আপনি এইটি ডকুমেন্টটি ফিল আপ করছেন এগুলো ফিল আপ করছেন সেই অ্যাড্রেসটি এখানে আপনি দিয়ে দেবেন দেওয়ার পর ডান দিকে আপনার যে ডেট থাকবে সেই ডেটটি এখানে অটোমেটিকলি চলে আসবে এরপর আপনাকে কী করতে হবে এখানে দেখুন লেখা আছে ক্যাপচা সেই ক্যাপচাটি পুরোপুরি সমানভাবে এখানে ফিল আপ করতে হবে ঠিক আছে এই ক্যাপচাটি ফিল আপ করার পর আপনি ভালো করে সব কিছু দেখে নেবেন এবং দেখার পর আপনি কী করবেন এখানে দেখুন লেখা আছে সাবমিট বটন দেওয়া আছে এই সেই সাবমিট বটনে আপনি ক্লিক করে নেবেন আপনি কিন্তু যখনই সাবমিট বটনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এই দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে লেখা যাবে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ সাবমিটেড ইয়োর অ্যাপ্লিকেশন ফর মাইগ্রেশন ইন ইলেকট্রিক রোল ঠিক আছে উই উইল সেন্ড ইউ রেফারেন্স আইডি অ্যাকনলেজমেন্ট আইডি অ্যাট ইয়োর রেজিস্টার্ড ইমেইল ফর ইয়োর সাবমিটেড অ্যাপ্লিকেশন আপনার কিন্তু ইমেল আইডিতে এই রেফারেন্স নাম্বারটি কিন্তু ওরা ওনারা পাঠিয়ে দিয়েছেন অথবা আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারেও ওনারা কিন্তু প্রথমেই আপনাকে মেসেজ করে পাঠিয়ে দিয়েছেন ঠিক আছে সাবমিট করার সাথে সাথেই এবং কি আপনি কী করবেন এখানে লেখা আছে দেখুন ইউ মে ইউজ রেফারেন্স আইডি টু ট্র্যাক দি স্ট্যাটাস অফ দি অ্যাপ্লিকেশন মানে আপনার যে রেফারেন্স আইডিটি আপনাকে পাঠানো হয়েছে সেই রেফারেন্স আইডিতে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন যে আপনার ভোটার আইডি কার্ডের প্রোগ্রেস কতটুকু হয়েছে ঠিক আছে মানে অ্যাপ্রুভ হয়েছে কি না এই সেই সব কিছু কিন্তু আপনি এই রেফারেন্স আইডির থ্রুতে দেখতে পারবেন ট্র্যাক করে দেখতে পারবেন এবং এখানে কিন্তু আমি আপনাকে বলে দিই এই যখনই আপনি সাবমিট করবেন সাবমিট করার 15 দিন থেকে 45 দিনের ভিতরই আপনার এই ডকুমেন্টটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হওয়ার পর আপনার এই ভোটার আইডি কার্ডটি কিন্তু আপনার নিকটবর্তী যে বিএলও আছে সেই বিএলওর কাছে কিন্তু পৌঁছে যাবে এবং আপনি কিন্তু এই বিএলওর সঙ্গে একটু যোগাযোগ রাখবেন এবং সেই বিএলওর কাছ থেকে আপনার এই যে ভোটার আইডি কার্ড আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম যে আপনি কীভাবে আপনার ভোটার আইডি কার্ডের অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এবং বন্ধুরা আপনাদেরকে বলে দিই আপনারা যদি এই ভোটার আইডি কার্ডটি অনলাইনের মাধ্যমে স্থানান্তরিত করতে কোনো অসুবিধার সম্মুখীন হন তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দেবেন আমি কমেন্টের মাধ্যমে যতটুকু পারবো আপনার সাহায্য করব এবং বন্ধুরা আপনারা যদি এই আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো কিছু কমেন্ট করবেন এবং লাইক করে নেবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই আবার নিয়ে আসবো নতুন কিছু সরকার থেকে আসা নতুন কিছু ইনফরমেশন নিয়ে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ।